যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে, যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না। ঘটনা এখানে শেষও নাই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে যায়েদ আবু দাউদ, আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের, জাবের বলল ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুন্তু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবি, হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল, মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি, ফাতাজাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে, অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে, হতে পারে, এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিস করতে যাবো নাকি তাকে, না, টিস ইফ টিজিং করার জন্য তো না, সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এজন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ, তার কথা বলা, তার চালচলনটা আপনি দেখে নিবেন, এমন কিছু দেখে নিবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবি, উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন, আমি দূর থেকে তাকে লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখে ভালো লাগছে, পরে বিয়ে করছে। আচ্ছা, এবার বুখারীর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাতান জাআত, এক মেয়ে, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফাকালত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিইতু লি আহাবা লাকা নাফসি, আমি আমাকে আপনার জন্য ডেডিকেট করে দিলাম। প্রফিটের টাইমে নারীরা এরকম করতো, এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম, ডেডিকেট করলাম, আপনি আমাকে বিয়ে করেন। তো সে যখন এসে এরকম আবেগে বলতেছে যে আমাকে বিয়ে করেন, আমি ডেডিকেট করলাম, ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এভাবে ছিলেন, তাকালেন, ফাসআদান নাযার, একেবারে নিচ থেকে উপরে তাকালেন, মানে তার বডি ফিটনেস বা তার গড়ন তাকে দেখে নিলেন আর কি, ওয়াসাওয়াবহু, এবং অনেকক্ষণ চোখ তাক করে রাখলেন, নিচ থেকে উপরে তাকে দেখে নিলেন যে সে কেমন, সে নিজেকে প্রপোজ করতে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এটা আমার সাথে যায় না, আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর যে যেরকম দরকার ওইটা হয়।